আমরা
তখন দেখো আমরা যুবকেরা, আমার বয়স তো 20 বছর হয়ে গেছে, আমার যুবক 20 বছর, আর এই যুবক যখন বয়স 20 বছর হয়ে গেছে, তখন যুবক স্বপ্ন দেখবে আমি এখন বেঙ্গালোর যাবো, চেন্নাই যাব, মাসে অনেক টাকা ইনকাম করবো, গাড়ি কিনবো, বাড়ি করবো, এই সাথে করবো, সেটা চিন্তা ভাবনা থাকে। দাদার পরে বাবা এসেছেন, বাবার পরে আপনার দেখেন এই দুনিয়ার জগতের
বছরের মধ্যে আপনার বড় পাড়ি এসেছেন, তারপরে তিনি ঈশ্বরের দেখতেন বড় কম এসেছেন, তারপরে আপনি এসেছেন তার উপরে আপনার শুভ পাড়ি এসেছে, শুভ কম এসেছে। যখন আমরা আমাদের একটু বয়স হয়ে যায়,
আমি এদের পরীক্ষা দেব, যিনি এদের পরীক্ষা হতে টিকতে পারবে তার উদ্দেশ্যে পাশ করতে পারবে। তার হাতের মধ্যে আমার জনপতি আমার সব কিছু দিয়ে দেব। উনি ভীষণ রাজি হয়ে গেলেন, ঠিক আছে আল্লাহ বলি আমরা আপনার কাছে আমরা ইনফার্ম দিব, এবার যেই পাশ করব তার হানিকে আপনি দিব। তখন